আসসালামু আলাইকুম। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রবন্ধ বাংলা নববর্ষ নিয়ে আলোচনা করব। বাংলা নববর্ষ প্রবন্ধটি তোমরা ভালো করে সুন্দর করে পড়ে নিবা, আর এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি আলোচনা করব। প্রথমে 167 পৃষ্ঠায় বলা হয়েছে, বলি ও লিখি, বাংলা নববর্ষ প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তাহলে এখন নিজের ভাষায় আমরা লিখব। বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর বৈশাখ মাসের 1 তারিখে বিপুল আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবটি পালিত হয়। প্রতিটি বাঙালির মনে নববর্ষের উৎসব দোলা দিয়ে যায়। পুরুষেরা পায়জামা পাঞ্জাবি এবং নারীরা নানান রঙের শাড়ি পরিধান করে এই উৎসবে যোগ দেয়। নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল পূর্ণাহ। এটি নবাব বা জমিদারেরা চালু করেন। প্রজাদের নিকট থেকে খাজনা আদায়ের জন্য এই অনুষ্ঠানটি চালু করা হয়েছিল। জমিদারি প্রথার বিলুপ্তি হওয়ার পর পূর্ণাহ অনুষ্ঠানটিও বিলুপ্ত হয়ে গেছে, তবে হালকাতা এখনও চালু রয়েছে। হালকাতার অনুষ্ঠানে গিয়ে দোকানির পাওনা টাকা পরিশোধ করতে হয়। দোকানির বাকি খাতা শেষ করে নতুন হিসাবের খাতা খুলে দোকানি খুশি মনে সবাইকে মিষ্টি মুখ করায়। নববর্ষের আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়। মেলার আয়োজনের মধ্যে থাকে নাচ গান, কীর্তন যাত্রা, কবি গান ও গম্ভীরা গান। দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের অনুষ্ঠান পালিত হয়। এমনকি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় নববর্ষের উৎসব পালিত হয়। বাঙালি জীবনের সঙ্গে নববর্ষ অতপ্রোতভাবে জড়িত আছে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে নববর্ষের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর বলা আছে যে প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি। তাহলে প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজব। এটি আছে 169 পৃষ্ঠায়। এখানে বলা হয়েছে প্রবন্ধের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। তাহলে প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করব। লাইনের শেষে কি মিল শব্দ আছে? না। তারপর হচ্ছে পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? না। লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? না। সুর করে গাওয়া হয় কি? না। এটি কি পদ্য ভাষায় লেখা? না। তারপর এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ। এখানে কোনো কাহিনী পাওয়া যায়? না। এখানে কোনো চরিত্র আছে কি? না। তারপরে বলা আছে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি? না। তাহলে আছে হ্যাঁ। এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি? না। এটা একাধিক অনুচ্ছেদে ভাগ করা। এর মধ্যে কোনো সংলাপ আছে কি? না। না। তারপর সে এটি অভিনয় করা যায় কি? না। তাহলে এটা অভিনয় করা যায় না। তাহলে আমরা যাচাই করি বা বৈশিষ্ট্য খুঁজি, এভাবেই ডিকশনারি দিব। এরপরে 169 পৃষ্ঠায় বলা হয়েছে একটি প্রবন্ধ লিখতে বা প্রবন্ধ লিখি। এখানে তোমাদেরকে আমি একটি বিষয় ভালো করে বলতে চাই। তোমরা বাংলা দ্বিতীয় পত্র বই বা বাংলা ব্যাকরণ বই থেকে রচনায় যাবা বা প্রবন্ধে যাবা। প্রবন্ধে যাওয়ার পরে তোমরা একটা উৎসব সম্পর্কে রচনা ওখান থেকে খুঁজে বের করবা। খুঁজে বের করে তোমরা ওই রচনাটা সুন্দর করে বইয়ে লিখে রাখতে পারো। তারপরও আমি এখানে একটি দিচ্ছি বাংলাদেশের উৎসব। এখানে সময় স্বল্পতার কারণে আমি বলতেছি না, একটু স্কিপ করে নিচ্ছি। তোমরা এখানে দেখে নিয়ে ভিডিওটি পাস করে লিখে নিবা। এই যে বাংলা বর্ষবরণ, এভাবে কিন্তু শিরোনামগুলো দিতে হবে। তারপর আছে বৈশাখী, তারপরে নবান্ন, 21শে ফেব্রুয়ারি, তারপরে স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, বইমেলা,
ঈদ, তারপরে উপসংহার। তাহলে এভাবে আমরা একটি রচনা বা প্রবন্ধ লিখব। আমি যেটা বললাম, তোমরা একটা বাংলাদেশের যে কোনো একটা উৎসব নিয়ে তোমরা একটা রচনা খুঁজে তোমরা বইয়ে লিখে রাখতে পারো, অথবা এটিও লিখে রাখতে পারো বইয়ে। এবার আসি যে রচনাটি লিখলাম, 170 পৃষ্ঠা, এটাতে বলা হয়েছে রচনাটি যাচাই করো। নাকি যাচাই করি? তাহলে হচ্ছে, প্রবন্ধ লেখা হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তাহলে প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা? ইতিহাস, বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, খেলাধুলা। তোমরা এই বিষয়গুলো থেকে রচনা লিখতে পারো। উত্তর হবে, প্রবন্ধটি বাংলার লোক সংস্কৃতিকে নিয়ে লেখা। এরপরের প্রশ্ন, প্রবন্ধটির ধরন কী এবং কেন? বিবরণমূলক, তত্ত্বমূলক, বিশ্লেষণমূলক? তাহলে উত্তর হচ্ছে, প্রবন্ধটি বিবরণমূলক, কারণ এ প্রবন্ধে বাংলাদেশের উৎসব সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, যার মাধ্যমে নানা উৎসব পালন সম্পর্কে জানা যায়। তাহলে এভাবে আমরা 170 পৃষ্ঠারও কাজটি করতে পারব। তাহলে বাংলা নববর্ষের যে প্রশ্নগুলো দেওয়া ছিল, সকল প্রশ্নগুলোর উত্তর করতে পারলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।